আমরা আপনাদেরকে আজকে সিজিএস কলোনির গার্লস স্কুলটা দেখাবো, যার নাম আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়। আসলে গার্লস স্কুলের এটা হচ্ছে যে ফার্স্ট গেট। এই স্কুলটা নতুন হয়েছে, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, সেই স্কুলটা আসলে নতুন হয়েছে। অনেক সুন্দর একটা মাঠ, বড় একটা মাঠ। এখানে স্কুল কর্তৃপক্ষ থেকে করোনার জন্য এই ব্যবস্থাটা করানো হয়েছে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস, কেমন আছেন? আরেকটা নতুন ভিডিওতে আপনাকে জানাতে স্বাগত। আজকে সিজিএস কলোনির গার্লস স্কুলটা দেখাবো, যার নাম আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়। আসলে গার্লস স্কুলের এটা হচ্ছে যে ফার্স্ট গেট। আমরা আপনাদেরকে গার্লস স্কুলের ভিতর ঢুকে পুরো স্কুলটা দেখাবো, তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলটির আশপাশ, এই বিল্ডিংগুলো আসলে সরকারি বিল্ডিং, এবং দেওয়ালে দেখা যাচ্ছে অনেকগুলো আর্ট। দেখুন চারপাশে রয়েছে অনেক গাছ। আমরা এখন স্কুলটির ভিতরে প্রবেশ করব। তো গাইস, আমরা ঢুকলাম গার্লস স্কুলের ভিতরে। এখানে ঢুকতে একটা শহীদ মিনার দেখতে পেলাম। আসলে এই শহীদ মিনারটাতে অনেকেই 21 ফেব্রুয়ারির সময় ফুল দিতে আসে। এখানে শিক্ষার্থীরা সহ এলাকায় বসবাসকারী লোকরাও এখানে ফুল দিতে আসে। আসলে পরিবেশটা অনেক সুন্দর, স্কুলটা অনেক সুন্দর। এই প্রাইমারি স্কুলটা আসলে নতুন হয়েছে, আর যার জন্য অনেক ভালো হয়েছে। আসলে প্রথমে স্কুলটা ছিল যে গার্লস স্কুল ছিল, আর ওই কর্নারে ছিল যে আপনার প্রাইমারি সেকশন। তবে এখন নতুন করে এটা উঠেছে শুধুমাত্র প্রাইমারি আর নার্সারিদের জন্য। অনেক বড় স্থান নিয়ে আসলে এই স্কুলটা অবস্থিত, আর এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর। এটা গার্লস সেকশন, এখানে গার্লসরা পড়ে। এটা পুরোটা হচ্ছে যে গার্লস স্কুল। এখানে আপনার ষষ্ঠ শ্রেণী থেকে ক্লাস 10 পর্যন্ত মেয়েরা এখানে ক্লাস করে। তবে এই প্লেগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন যে আপনারা, এই স্কুলটা নতুন হয়েছে, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, সেই স্কুলটা আসলে নতুন হয়েছে। আর এই ফিল্ডটাতে ছেলেরা খেলে, বিকালবেলা খেলাধুলা হয় এখানে। মাঠটা অনেক বড়, এখানে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়। এলাকার এবং আশেপাশের যাদের বাসা তারা আসলে এখানে খেলাধুলা করে। অনেক সুন্দর একটা মাঠ, বড় একটা মাঠ। এখানে স্কুল কর্তৃপক্ষ থেকে করোনার জন্য এই ব্যবস্থাটা করানো হয়েছে, যেন শিক্ষার্থীরা হাত ধুয়ে স্কুলে প্রবেশ করতে পারে। অনেক ভালো একটা সিস্টেম করেছে করোনার জন্য। এটা হলো যে খুব ভালো একটা প্রস্তুতি, যেন তারা হাত ধুয়ে স্কুলে যেতে পারে, ভাইরাস তেমন না ছড়ায়। এই জন্য এই ব্যবস্থাটা আসলে খুব ভালো হয়েছে। একটা সময় এখানে স্কুলের দারোয়ানরা থাকতো, তবে এখন থাকে না,